নদী বাংলা গ্রুপ, নরসিংদী টিভি নিউজ আপডেট। রোজার শুরুতেই নরসিংদীর বাজারগুলোতে বেড়েছে মাছ মাংস ও সবজির দাম। শুরু হয়েছে পবিত্র মাস রমজান, এরই মধ্যে বেড়ে চলছে মাছ মাংস ও সব ধরনের সবজির দাম। বাজার করতে গিয়ে হিমশিম খাচ্ছে নিম্নবিত্তের মানুষরা। তারা বলছেন এইভাবে দ্রব্যমূল্যের দাম বাড়তে থাকলে শাকসবজি খেয়েও রোজা রাখা দায় হয়ে পড়বে। নরসিংদীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে তেলাপিয়া মাছের কেজি 200 টাকা, পাঙাশের কেজি 180 টাকা, ট্যাংরার কেজি 560, ছোট রুই 310 থেকে 350 টাকা, ইলিশের কেজি 1600 টাকা, শিংমাছ 400 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এর বাইরে ছোট কাছকে 290 থেকে 320 টাকা কেজি এবং আইর মাছ 400 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বর্তমানে খুচরা বাজারগুলোতে ব্রয়লার মুরগি কেজি প্রতি বিক্রি হচ্ছে 220 টাকায়। সপ্তাহখানেক আগেও এই মুরগি পাওয়া গেছে 190 থেকে 200 টাকায়। লেয়ার মুরগি বিক্রি হচ্ছে 300 টাকা থেকে 320 টাকায়। বেড়েছে ডিমের দামও, যদিও বাজার ভেদে দেখা গেছে দামের ভিন্নতা। বড় বাজারগুলোতে 48 টাকা আর এলাকা বা মহল্লার দোকানগুলোতে 50 টাকা হালিয়েও ডিম বিক্রি হচ্ছে। অন্যদিকে গরুর মাংস বিক্রি হচ্ছে 750 থেকে 760 টাকা কেজিতে। এদিকে জেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে আলু বিক্রি হচ্ছে 40 টাকা কেজি, কাঁচামরিচ 80 টাকা, লাউ প্রতিটি 50 টাকা, লম্বা বেগুন 80 টাকা, গোল বেগুন 100 টাকা, ফুলকপি প্রতিটি 60 টাকা, টমেটো 50 টাকা কেজি, বাঁধাকপি 50 টাকা, সিম প্রকারভেদে 40 থেকে 60 টাকা কেজি, ঢেঁড়স 80 টাকা, করলা 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এর বাইরে সিমের বিচি 220 টাকা কেজি, মটরশুঁটি 150 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আর নয় ভাড়া বাড়ি, এবার ভাড়ার টাকায় নিজের বাড়ি নগদ অথবা কিস্তিতে বুকিং দিয়ে আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক। নদী বাংলা গ্রুপ, সঠিক নির্মাণে অঙ্গীকারাবদ্ধ। রিপোর্ট মনির হোসেন, শিবপুর প্রতিনিধি, নরসিংদী টিভি।